সবুজ মারাটা মাপ দেখে পঞ্চাশ কেজি করে মাপ পাল্লাটা দেওয়া উপরে যারা পানি মেরা পাল্লাটা উপরে লয় আমি কই এলাম যে কই যাবি থাক এরপরও গেছে কেন হ্যাঁ কোথায় তোমার গদ্দা মারা ঠিক হয় না পিস কেলাম উরুপ একটু শুনতে গেলে পারো কিসে কেউ বুঝি নাই কা হ্যাঁ সবুজে দেশে একটা গরু আছে বুঝছ একটা না দুইটা আমি একটা আর একটা ইয়া ওর চাষতে হবে বিয়ার গরু 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 ছোট কইছি পা না বাঁধতে গরু দশের মতো পা বাঁধতে নাই কয় একটু গরু কি পা বাঁধবো রসি না উঠে দেয় উঠে দেয় বোতলে পেক লাপ্তি খেয়েছে আর তারপরে কইছি যে গরু বানামো ভালো কথা ভাই খাড্ডা আর চাবাটি ভালো চাবাটি দিতে খাড্ডা দিছে এরকম খাল মনে কর বলের মতন আর চাবাটি দিছে এরকম 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 আমি তো কেজি পিসে গোস কাটতে আমি পর আসতে পারা যে গোস দেব আরন ভাই বরিশালে সব ভালো লাগছিল বুঝছস একটা বুক ভরা কষ্ট নিয়ে নাম না দা দশ টুকরো গো দুই টুকরো করে দেয় পাঁচজন বন্ধু তিন চার টুকরো বন্ধু বেশি আমার হাতের থেকে বড় রেখে দিয়েছি ওই তো ওই চার টুকরো বাঁচতেছে না পুরো খাওয়ানোর লোক বাঁচতেছে মনে কই অবস্থা মনে দাম করে দিয়ে দিচ্ছিল সত্যি ভাই তোমার কঠিন করছে ভাই চার পাঁচ জন লোক আছে দশ পিস ঘোষ দেয় বুঝছো জমা করেছেন আপনার
তো আই গোষ্ঠ নিছো বলটা ধান খাওয়াবে না কই এই আমার লাগে বল না পড়ছে পড়তো আমার লোক কিছু দেখাই ও ডাকলো সবাই খাওয়া দিলে বাসা দাদু কি জিনিস দাদু বাইদিনা কি জিনিস খাই দিতাম খালি দুই লাখ টাকার মতো সিগারেট ছিল, পাঁচ লিটার যে তেলের বোতল আছে না, এই মনে করেন মনে হয় ছটা না সাতটা নিয়ে গেছে। তারপরে পানির যে বড় বড় পানির বোতল এগুলো নিয়ে গেছে, সাবান নিছে, যা পাইছে সব নিয়ে গেছে। কিন্তু সিকিউরিটি কি করছে আমি এটাই বুঝলাম না। টিন কাটার সময় তো সিকিউরিটি শব্দ পাইবো কোন দিন আঙ্গোটা আল্লাহ জানাস বারোয়ানের যে অবস্থা। আমার খালি খুব তরিল লেগে কিছু হয় না। তার তো ওই কোনো দোকান ভাঙ্গার আগে সাইন দেখো, এই দোকান এই যে আপনার দেখো বাসা তেহারির পরের যে দোকানটা দেখো না, ওই দোকানটা চুরি হয়েছে, দারোয়ান খাইছিল না। আমি তো দরার পর আমার ডাকছে পুরা লোয়া নিছে, আমি চুরি হবো না, টাকা দেন দরারে, টাকা দেন, টাকা তো দেন না এক টাকাও টাকা দিই না। দেখে দেখবো না আত্মাটা দেখবো কেন, অত টাকা দিয়ে আমি আমার দোকান দেখবো, পাশের তো রোডে কি হয় সেটাই তো দেখবো না। ওই হাসপাল একটু হাসলো এত কড়া শীতকালে কাছে একবার হাস খেতে পারলে এই বছর কপালই পোড়া।
যা খাও কোনো রাধা বাচ্চার করে খাইনি কেরকম ঠিক আল্লাহ যা খাওয়াইতেছে দশ ফ্যামিলি এক ফ্যামিলি খাইছে